যমুনা নদীর ওপর দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজ। এই মুহূর্তে প্রকল্প এলাকায় আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাচ্ছি তার কাছে। যমুনা নদীর উপর কিন্তু এখন অনেকটাই দৃশ্যমান দেশের দীর্ঘতম রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত মোট 49টি স্প্যানের মধ্যে 16টি স্প্যান কিন্তু নদীর উপরে দাঁড়িয়ে আছে। নদীর উপরে মূল কাঠামো নির্মাণের কাজ চলছে এবং মোট 50টি পিলারের মধ্যে এখন পর্যন্ত 30টি পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে, আর অন্যান্য পিলারের কাজ সমানতালে এগিয়ে চলেছে। প্রকল্প পরিচালক মাসুদুর রহমান আমাদেরকে যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত সেতুর পুরো প্রকল্পের অগ্রগতি 62%, এবং আমরা দেখছি যে সেতুর মূল কাঠামোর পাশাপাশি সেতুর দুপারে যে সংযোগ রেলপথ সেটি কিন্তু বসানোর কাজ পুরোদমে চলছে। এবং আমরা দেখছি ডাবল ট্র্যাকের যে রেল লাইন সেটি কিন্তু বসানো হয়েছে। সেতুর দুপারে মোট 8 কিলোমিটার সংযোগ সড়কের কাজ কিন্তু আসলে সমানতালে এগিয়ে চলেছে। আমরা এখন আছি বঙ্গবন্ধু সেতুর রেল সেতু প্রকল্প এলাকার পূর্ব পারে, অর্থাৎ টাঙ্গাইল অংশে। আমরা সেখানে দেখতে পাচ্ছি যে সেতুর যে স্প্যান তার সামনের কিন্তু আসলে যে দুটি যে রেল ট্র্যাক সেটি কিন্তু আসলে বসানো হয়েছে, এবং এটি কাজ কিন্তু আসলে পুরোদমে চলছে। পাশাপাশি ওই সিরাজগঞ্জ প্রান্তে কিন্তু আসলে রেল ট্র্যাক বসানোর কাজ করছে। মোট 8 কিলোমিটারের সংযোগ সড়কের কাজ আসলে পুরোদমে চলছে। মাটি ভরাটের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, সেই সাথে মূল কাঠামোর যেটি কাজ সেটি কিন্তু আসলে 62% পর্যন্ত 62% পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত শেষ হয়েছে। এবং রাত দিন দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে এই যে রেল সেতুর মূল কাঠামোর নির্মাণের কাজ সেটি কিন্তু আসলে চলছে। ভিয়েতনাম এবং মিয়ানমার থেকে আনা বড় বড় স্টিলের কাঠামো দিয়ে সেই স্প্যানের কাজগুলো আসলে চলছে। মোট 50টি পিলারের মধ্যে 49টি স্প্যানে নির্মিত হতে যাচ্ছে দেশের এই দীর্ঘতম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের রেল সেতু। এবং এটি বাস্তবায়ন হলে এই রেল ডাবল ট্র্যাকে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে কিন্তু রেল চলাচল করতে পারবে, সেক্ষেত্রে দেশে রেল যোগাযোগের একটি বৈপ্লবিক গতি আসবে বলে মনে করছেন আসলে প্রকল্প পরিচালক। এবং যিনি জানিয়েছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই রেল সেতু নির্মাণ কাজ আসলে শেষ করতে পারবেন। তো এক কথা বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু পুরো কাজের অগ্রগতি আমরা দেখছি যে 62% বলে জানিয়েছেন আমাদেরকে প্রকল্প পরিচালক। এবং রাত দিন দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে বাংলাদেশ সরকার এবং জাইকার অর্থায়নে এই রেল সেতুটি আসলে কিন্তু বাস্তবায়ন হচ্ছে। তো এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্প এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্প এলাকায়।